নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি লেগেই আছে, আর এই শরীর খারাপের পরে মুখে কিন্তু খাওয়ার রুচি একদমই থাকে না। তাই আজকে আমি এমন দুটো কম্বো রেসিপি শেয়ার করব যেগুলোতে কিন্তু খাওয়ার রুচি ফিরে আসবে এবং খুব ইজিলি আপনারা এটা তৈরিও করে নিতে পারবেন। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। আজকে দারুণ টেস্টি একটা কম্বো তৈরি করছি, তার জন্য প্রথমেই পরোটা তৈরির ডোটা বানিয়ে নেব। সেজন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় দু বাটি মতো আটা নিয়েছি, তবে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ময়ানের জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটা দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি নিরামিষ জিরা আলু তৈরি করে ফেলি। মশলা পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি নিরামিষ জিরা আলু তৈরি করব, সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এই রান্নায় কিন্তু অল্প একটু ঘি দেবেন, খেতে কিন্তু তাহলে দারুণ টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ গোটা জিরে। যেহেতু এটা জিরে আলু, তাই কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি পড়বে। দিয়ে দিচ্ছি 3টে চপ করা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। অল্প একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এবার সব কিছু তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 3টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা লম্বা লম্বা সরু সরু করেও কাটতে পারেন। দিয়ে দিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার এই আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি। দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি। দারুণ টেস্টি জিরা আলু কিন্তু এবার একদম রেডি। তবে এটাকে এখনই পরিবেশন করব না, কেননা এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর পরোটাগুলো তৈরি করে নিই, তারপর একসাথে দুটো সার্ভ করে আপনাদের দেখাবো। দারুণ টেস্টি জিরা আলু তো রেডি হয়ে গেছে, ওটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর ওটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নেব। ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি পরোটা করার জন্য বড় বড় করে লেচি কেটে নিয়েছি। একটু আটা ছড়িয়ে এবার এটাকে বেলে নেব। একটা পরোটা আমি বেলে নিয়েছি, এবার এর ওপর একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবার এটাকে ভাজ করব। এর উপরেও দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। আমি কিন্তু এখানে আর ঘি দিলাম না বা তেলও দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, তবে এতটা রিচ আমি করছি না। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে যদি মশলা দিয়ে দিয়ে পরোটাটা তৈরি করা হয়, তাহলে প্রতিটা লেয়ারে মশলা পড়বে, দেখতেও ভালো লাগবে, খেতেও দারুণ টেস্টি হবে। কথায় কথায় অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প কাশ্মীরি মির্চ পাউডারও ছড়িয়ে দিলাম। এবার অল্প একটু ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে বেলে নেব। আর এই বেলে নিলেই কিন্তু মশলাটা এর মধ্যে ভালো করে স্প্রেড হয়ে যাবে, বসেও যাবে।
দেখুন একটা পরোটা ভালো করে আমি বেলে নিয়েছি। এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর এইভাবে সবকটা পরোটা বেলে নিচ্ছি। সবকটা পরোটা আমি মশলা দিয়ে ভালো করে বেলে নিয়েছি। এবার একটা পরোটা আমি তাওয়া গরম করে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু এটাকে তেল দিয়ে ভাজা যাবে না, তেল বা ঘি যা দিয়েই হোক প্রথমে কিন্তু উল্টে পাল্টে ভালো করে সেকে নিতে হবে। একটা পরোটা উল্টে পাল্টে আমি ভালো করে সেকে নিয়েছি। এবার এটাকে তেল দিয়ে ভেজে নেব। অল্প তেল দিয়ে পরোটাগুলো এপিটোপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটা পরোটা উল্টে পাল্টে আমি দেখুন ভালো করে দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি। এটাকে তাহলে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা পরোটা তৈরি করে নিয়ে তারপর জিরা আলুর সাথে একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদে দুটি কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিগুলো, কিন্তু খেতে ফাটাফাটি হয়। যে কোনো দিন কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা দুপুরের লাঞ্চে বা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে যে কোনো সময় কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।